রবিবার সারাদিনই বজ্র বিদ্যুৎ সহ কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে সেই কারণে রাজ্য জুড়ে আপাতত তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহদপ্তর। এদিন সকালের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 20 ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে দার্জিলিং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। এই দুই জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার সারাদিনই হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টা অর্থাৎ 20 ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে উপকূলের জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণটা তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সারাদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির রেশ থাকলেও বাকি জেলাগুলিতে তা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 4 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।